بسم الله الرحمن الرحيم السلام عليكم আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট কেকের ক্রিম রেসিপি আশা করি রেসিপি ভালো লাগবে প্রথমে এখানে আমি ক্রিম নিয়ে নিয়েছি টপিক্যাল ক্রিম তো টপিক্যাল হুইপ ক্রিমটা কিন্তু একদম পারফেক্ট একটা কেকের ক্রিম তো এই ক্রিমটা ফ্রোজেন ক্রিম এটা সব সময় ফ্রিজে রেখে ডিপ ফ্রিজে রেখে ব্যবহার করতে হয় কিনা থেকে শুরু করে যখন কিনে আনবেন তখনও কিন্তু এটা ডিপ ফ্রিজ থেকেই কিনে আনতে হবে তো এটাকে আমি মুখটা খুলে নিয়েছি এটাও খুব ইজি তো এখন একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে বরফ ঠান্ডা আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখেছি এতে কিছুটা গলে গেছে কিছুটা বরফ আছে তো এখন এক কাপ পরিমাণ একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর যে প্যাকেটটা আছে সেটাকে আপনি চাইলে এভাবেও সিল করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে তবে অবশ্যই ক্রিমটা নেওয়ার সাথে সাথে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তো আমি একটা কন্টেনারে ভরে নিচ্ছি এটাকে ঢেলে নিচ্ছি প্যাকেটটা থেকে এখন এটাকে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দেব এরপর ডিপ ফ্রিজে রেখে দেব তো এটা যখন ব্যবহার করবেন তার কিছুক্ষণ আগে বের করে বরফ ঠান্ডা ক্রিমটাকে কিন্তু ব্যবহার করতে হবে তো এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নিচ্ছি প্রথমেই লো স্পিডে বিট করে নেব এক থেকে দেড় মিনিট এক থেকে দেড় মিনিট বিট করার পর তারপরে আমি বিটারের স্পিডটাকে বাড়িয়ে দেব প্রথমে কিন্তু হাই স্পিডে এটাকে বিট করা যাবে না তো প্রথম এক থেকে দেড় মিনিট আমি বিট করে নিয়েছি লো স্পিডে তো এখন একটা স্পেচালা দিয়ে আমি সাইড থেকে মাঝখানে নিয়ে এলাম এরপর বিট করে নিচ্ছি বিটার স্পিডটাকে বাড়িয়ে দিয়ে চার থেকে পাঁচ মিনিট বিট করে নিলে কিন্তু এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন ক্রিমটা কিন্তু আমার অনেকটা ঘন হয়ে গেছে তো এটা যখন আমি বিটারটা ঝাড়া দিচ্ছি পড়ছে না দেখতে পাচ্ছেন এখন আমি একটু নেড়ে ছেড়ে দেখিয়ে দিচ্ছি এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা সেটা বোঝার উপায় এটাকে আমি যখন এই রকম উল্টো করে ধরছি এটা কিন্তু একদম পড়ে যাচ্ছে না ক্রিমটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন বিট করা থামিয়ে দিতে হবে এর থেকে বেশি বিট করা যাবে না তাহলে ক্রিমটা ফেটে যাবে এরপর ডেকোরেশনটা ভালো হবে না তো এই ক্রিমটার মধ্যে কিন্তু চিনির প্রয়োজন হয় না এটা এমনিতেই মিষ্টি আর এই ক্রিমটা কিন্তু দামেও অনেকটা কম বিজনেসের জন্য আপনারা এই ক্রিমটা ব্যবহার করতে পারেন তো আমি এটা কিভাবে ব্যবহার করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি এরপর পাইপিং ব্যাগের মাথাটাকে কেটে দিচ্ছি এখন আমি কেক ডেকোরেশন করে নেব তো এই ট্রপিক্যাল হুইপ ক্রিমটা গরমে অথবা যে কোনো সময় এটা ব্যবহার করতে পারবেন তো বিজনেসের জন্য এটা একদম পারফেক্ট হুইপ ক্রিম কেক ডেকোরেশনও খুব ভালো আসে ক্রিমটা তৈরি করার পর এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবেন 10 থেকে 15 মিনিট এরপর কাজটা করবেন তাহলে এটা আরও ভালো ফিনিশিং আসবে তো এটা থেকে কিন্তু আপনারা 280 থেকে 320 টাকার মধ্যে যে কোনো জায়গায় পেয়ে যাবেন এরপর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কালার মিক্স করবেন কিছুটা আমি ক্রিম নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার এটা হচ্ছে জেল কালার আপনারা অবশ্যই ক্রিমের মধ্যে জেল কালারটাই ব্যবহার করবেন অন্য কালারটা দিলে কিন্তু ক্রিমটা গলে যায় ভালো হয় না তো এটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তাহলে হয়ে যাবে তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং একটু হলেও উপকারে আসবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ